ভুটান, চীন ও মালয়েশিয়া যৌথভাবে জাতিসংঘ সদর দপ্তরে শেখ হাসিনা ইনিশিয়েটিভ অব কমিউনিটি ক্লিনিক্স ইনোভেটিভ অ্যাপ্রোচ টু অ্যাচিভিং ইউনিভার্সাল হেলথ কভারেজ ইনক্লুসিভ অব মেন্টাল হেলথ অ্যান্ড ডিজাবিলিটি শীর্ষক একটি উচ্চ পর্যায়ের সাইড ইভেন্ট আয়োজন করে। উক্ত সাইড ইভেন্টে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্লেনারি সেশনের সমাপনী বক্তব্যে বাংলাদেশের মানুষের দূরগুড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক মডেল যে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, এটি ক্লিনিকের এই উদ্ভাবনী ধারণাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশে বাস্তবায়ন করেন। 1996 সালে প্রথম সরকার গঠনের পরে কমিউনিটি হেলথ ক্লিনিক চালু করেন। প্রায় 13,000 কমিউনিটি ক্লিনিক তখন তিনি চালু করেন। কমিউনিটি ক্লিনিকটা খুব মজার, এইটা স্থানীয় লোকেরা জমি দেয় আর সরকার সেখানে বিল্ডিং বানায় আপনার ডাক্তার নার্স দেয়। পরবর্তীতে বিএনপি সরকার সরকারে আসার পরে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। তার ফলে 2001 সাল থেকে কমিউনিটি বন্ধ ছিল। আবার মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে সরকার গঠন করার পরে কমিউনিটি ক্লিনিক চালু করেন। এখন প্রায় 15,000 মতো কমিউনিটি ক্লিনিক সারা দেশে আছে এবং এইগুলো এখন আরও প্রায় 30টা ঔষধ এসেনশিয়াল ঔষধ বিনা পয়সা দান করে। কমিউনিটি ক্লিনিক একটা আদর্শ প্রতিষ্ঠান। বিএনপি বন্ধ করে কারণ জনগণ এসে এখানে সেবা নিত এবং তারা আওয়ামী লীগের ভক্ত হয়ে গেছে, সেই জন্যে বিএনপি বন্ধ করে দেয় এটা। যে কারণ কমিউনিটি ক্লিনিকে যারা আসে তাদের পরিবারের অনেক উন্নয়ন হয়, বিশেষ করে আমাদের দেশে মাতৃমৃত্যু শিশু মৃত্যু এগুলো অনেক কমেছে, আমাদের জীবনের আয়ু অনেক বেড়েছে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর মস্তিষ্কে আসছে এই আইডিয়াটা। এই বছরের শুরুর দিকে জাতিসংঘের একটি রেজুলেশনের মাধ্যমে সদস্য রাষ্ট্রসমূহ শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসাবে স্বীকৃতি প্রদান করেছে। প্ল্যানারি সেশনের পরে পরেই ছিল টেকনিক্যাল সেশন, যেখানে সিবিএফ এর থেমেটিক অ্যাম্বাসেডর মিস সায়মা ওয়াজেদ কিনোট বক্তব্য উপস্থাপন করে। মানসিক স্বাস্থ্যসেবা ও বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজন উপেক্ষা করে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জন করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন। এ সেশনে আলোচক হিসাবে অংশগ্রহণ করেন মালয়েশিয়ার স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ রাজি আবু হাসান, যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের উপপরিচালক ক্রিস কার্টার এবং ছাথাম হাউসের নির্বাহী পরিচালক রবার্ট ইয়েটস এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালক ওয়ার্নার ওয়েবম্যায়ার। স্পেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্টদের আমন্ত্রণে মাননীয় প্রধানমন্ত্রী বিকেলে টুয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল আর্কিটেকচার শীর্ষক গোল টেবিল আলোচনায় অংশগ্রহণ করেন। উক্ত আলোচনায় তিনি উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন মেটাতে বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান সমূহের দুর্বলতা বলিষ্ঠভাবে তুলে ধরেন। এসব প্রতিষ্ঠানকে অধিকতর কার্যকর করার জন্য তিনি সুনির্দিষ্ট 5টি প্রস্তাব দেন, যার মধ্যে অন্যতম হল ঋণ প্রদানকারী বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক আন্তর্জাতিক ও বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান সমূহকে তাদের প্রাধান্যকে ঢেলে সাজানো এবং টেকসই উন্নয়ন অবিষ্ট ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অতিরিক্ত অর্থায়নের ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্রের আবাসস্থল লুটে নিউ ইয়র্কে প্যালেসে জনস্বাস্থ্য উন্নয়নে জাতিসংঘ স্বীকৃত বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক ধারণার প্রবর্তনের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটি এই রোড আইল্যান্ডের ব্রাউন ইউনিভার্সিটি মেডিকেল স্কুল বিশেষ সম্মাননা প্রদান করে। এখানে এসে ওনাকে আমি সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আজ দ্বিপাক্ষিক বৈঠক করেছি। পরবর্তী বিশ্বের প্রেক্ষাপটে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন সকল দর্শন কঠিন হয়ে পড়েছে। সিয়েরা লিওনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের কৃষি খাতে সার্বিক উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অভূতপূর্ব অর্জনের ভূয়সী প্রশংসা করে। এ সময় তার দেশের সকল খাতে উন্নয়নের জন্য বাংলাদেশের সহযোগিতা কামনা করেছি। তার দেশে অনেক জায়গা জমি আছে, মানুষজন খুব কম, তারা আমাদের আহ্বান করেছেন
তাদের দেশের এগ্রিকালচার সেক্টরে আমরা জানি তাদের সাহায্য করি এবং অন্য বিজয় সেরিয়া ফার্মাসিউটিক্যাল সেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী তার দেশে বাংলাদেশ থেকে প্রেরিত জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর অবদানের জন্য বাংলাদেশে ধন্যবাদ দেন। আপনারা জানেন যে সিয়েরা লিওনে আমরা প্রায় 12,000 আমাদের ইউএন পিস কিপিং কাজ করেছে এবং সিয়েরা লিওনে ওরা খুব ভালো কাজ করে, যার ফলে বাংলা ভাষা সিয়েরা লিওনে দ্বিতীয় আপনার মাতৃভাষা, দ্বিতীয় কি বলে নেক্সট স্টেট।